স্বাধীনতার চার যুগ অতিবাহিত হলেও দারিদ্রতার নির্মম কষাঘাত থেকে নিজেকে মুক্ত করতে পারেনি রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীরপ্রতি। কুড়িগ্রামের মুক্তারাম এলাকায় স্ত্রীর নামীয় জমিতে কোনোরকমভাবে রোগ শোকে জীবনযাপন করছেন তিনি। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে যে সম্মানী ভাতা পাচ্ছেন তা থেকে ব্যাংক লোনের কিস্তির কিছু অংশ পরিশোধ করে বাকি টাকায় সংসার চালাচ্ছেন।